বন্ধুরা, বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে যাওয়ার সময় আপনাকে ভ্রমণ ট্যাক্স দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। সেই ভোগান্তি আর থাকছে না, কারণ আপনি এখন ঘরে বসেই অনলাইনে দিতে পারবেন ট্রাভেল ট্যাক্স। এমনকি আপনার মোবাইলে বসেও আপনি দিতে পারবেন এই ট্রাভেল ট্যাক্স। এনবিআরের ওয়েবসাইটে গিয়ে আপনি ট্রাভেল ট্যাক্সের ফর্ম পূরণ করে বিকাশ কিংবা অন্য যে কোনো উপায়ে টাকা জমা দিতে পারবেন। আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলাম। এখান থেকে ই সার্ভিস থেকে আমরা যাব হচ্ছে ট্রাভেল ট্যাক্স অপশনে। আর যেহেতু এই সেবাটা আমরা নতুন চালু করতেছি, ফলে এটা ব্রেকিং নিউজেও দেওয়া আছে। এখানে কয়েকটা তথ্য ইনপুট দেওয়া লাগবে, যেমন নাম, পাসপোর্ট নাম্বার, জাতির ধরন, এবং ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ড এবং গন্তব্যস্থল ইন্ডিয়া সিলেক্ট করি আমরা। এখানে যে কয়টা দেশে যাওয়া যায় সবগুলোই উল্লেখ করা আছে। আপাতত আমরা ইন্ডিয়া চুজ করতেছি। মোবাইল নাম্বার, অর্থাৎ যে গ্রাহক যাবেন তার মোবাইল নাম্বার, এবং লাল তারকা চিহ্নিত যে অপশনগুলো আছে এই চিহ্নগুলোতে অবশ্যই তথ্য পূরণ করতে হবে। এবং পাসপোর্টের সাথে এই যে ফর্মটা আমরা যে পূরণ করতেছি এটি পাসপোর্টের সাথে মিল রেখে নাম এবং পাসপোর্ট নাম্বার এই দুটো তথ্য পূরণ করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করুন। এইখানে যে তথ্যগুলো পূরণ করা হলো তা একবার প্রদর্শিত হবে। যদি কোনো ভুল থাকে এই দিতে যেতে হবে, এবং আমরা যদি সঠিক থাকে তাহলে আমরা পেমেন্ট রিকোয়েস্টে যাব। একবার জিজ্ঞেস করবে যে পেমেন্ট আসলেই করতে চাই কিনা। এবার আমরা চলে গেলাম সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে। এখানে স্যার এইখানে সোনালী ব্যাংকের যে অপশনগুলো আছে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার এবং সোনালী ব্যাংকের প্রিপেড কার্ড, তার থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড, কিউ ক্যাশ, কনসোর্টিয়ামের কার্ড, দাস বাংলা নেক্সাস এবং অন্যান্য কার্ড সমূহ এর মাধ্যমে পেমেন্টটা পরিশোধ করতে চাই। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এরকম একটা স্লিপ পাবেন গ্রাহকগণ, এবং মোবাইলে একটা মেসেজ চলে আসবে টাকা পরিশোধ হয়ে গেছে। এবং একই ট্রাভেলার যদি এটা যিনি এটা ভেরিফাই করছেন তিনি যদি এটাকে ইউজড মার্ক না করেন, তাহলে 7 দিন পরে উনি ফিরে এসে এটা দিয়ে আবার যেতে পারবেন। সুতরাং এই ভাউচারটি যে ইউজড হয়েছে তার প্রমাণ হিসেবে আমাদের যিনি এটা ভেরিফাই করবেন তিনি এই সবুজ বাটনটিতে ক্লিক করবেন। অদূর ভবিষ্যতে ইট ইজ ভেরি মাচ পসিবল, সেটা হচ্ছে ইমিগ্রেশনের যে ডেটাবেসটা আছে তার সঙ্গে যদি আমরা কানেক্ট করে ফেলতে পারি, কয়টা ইমিগ্রেশন পাস করছে, কয়টা ট্রাভেল ট্যাক্স পেয়েছি, ইট ইজ ভেরি মাচ। যে ডেটেই ভ্রমণ করেন না কেন আপনি যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা এই ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। যারা মনিটরিং অথরিটি তারা দেখতে পারবেন, অর্থাৎ এনবিআর মনিটরিং ফার্স্ট সেক্রেটারি থাকবে, এবং যারা যে পোর্টে যে কমিশনারের আন্ডারে, আমরা বাঙালি তো বাঙালিদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের টেন্ডেন্সি থাকে, তবে যেহেতু ওনার কাছে পাসপোর্ট আছে এবং উনি টাকা দিয়েছেন, উনি যদি বলেন যে আমি দিয়েছি কিন্তু আমি মেসেজটা হারিয়ে ফেলেছি, তার পাসপোর্ট নাম্বার দিয়ে মেসেজ ওই টাকাটা উদ্ধার করতে পারবেন আমার যিনি ভেরিফাই করবেন, এবং এবং ইজিলি তাকে পার করে দিতে পারবেন। আমাদের